सो हेलो गाइज, আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমার মানে তোর বাপকো মা শিখা চল। তো আজকে হঠাৎ করে প্ল্যানিং হলো যে সোহেলের সাথে ঘুরতে যাব, তো বাইরে চলে এসেছি আর সোহেলও দাঁড়িয়ে আছে ওখানে দেখাচ্ছি। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেই আর তোমরা দেখো আমরা রামপুরহাটে যাচ্ছি কিসের জন্য, কি করতে, এটা ওটা সব দেখো। তো সোহেল ওখানে দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি সোহেলকে। বল হাই। কি বললো সোহেল? আর কি বলবো, আমরা এখন রামপুরা যাবো একটু একটা জিএফ এর সাথে দেখা করতে। কে বলে তুমি? ফার্স্ট ব্লগে বলেছিলাম যে শঙ্কু জিএফ পড়বে না, দেখা টেকা দেখতে, কিন্তু পোটে আছে। ও তো তোরই পোটে গেছে, আমারটা তোর পোটে গেছে। না না তোরই পোটে। তো আমরা যাচ্ছি একটা ছোট কাজে, তো তোমরা দেখতে পাবা কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি। তো চলো যাওয়া যাক, এখানে পেট্রোল ভরবো। পেট্রোলটা শঙ্কু ভরে দিবে, পেট্রোলটা এখন শঙ্কু ভরে দেবে, দেখাই যাও। রাজা জি, আপনি শক্তিও কা পুরা ইস্তেমাল কর রহে হো। পেট্রোল ভরবো, দিয়ে পেট্রোল ভরার পরে সোহেলের জিএফ কে দেখাতে যাবো। সোহেলের এক্স জিএফ, এখন তো বেচারার বিয়ে হয়ে গেছে তাই আর জিএফ টিএফ করতে পারে না। আমার দাম নাই, সব আছে। বিয়ে করার পরেও বলছে জিএফ পড়াবেন, দেখো কি ছেলে ভাই। সো আজকে তো আনসার আর দুলালদেরও আসার কথা আছে, তো অনেক দুপুর এখন, মানে প্রায় 3:30 বাজছে। তো এখন মনে হয় ওরা আসবে না, আর আমাদের নলাটিতে কাজ আছে, তো নলাটিতে কাজ করে নিবো আমরা। তা করতে করতে 4:00 বেজে যাবে আর ওরা বেরিয়ে যাবে 4:00 সময়। দিয়ে আবার নলাটি থেকে একসাথে যাবো আমরা মাল দেখতে। তো মাধ্যমিকের টাইমে আমরা এখানে পরীক্ষা দিয়েছিলাম, দেখো এটা সেন্টার করেছিল গণেশলাল, এই স্কুলটা দেখতে পাচ্ছ। তো এই সেই স্কুলটা যেখানে আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, তো প্রায় কত নম্বর পেয়েছিলাম? কত নম্বর পেয়েছিলাম তুমি? লোক আনসারদেরকে ফোন করেছিলাম, তো আনসাররা গেছিল বিয়ে খেতে, মানে ঘুসকুড়াতে বিয়ে ছিল। তো আনসার আর দুলাল ওরা দুজনে গেছিল বিয়ে খেতে, তো ওরা বললো যে আসছে, মানে বাড়িতে জামা প্যান্ট চেঞ্জ করবে, হয়তো ড্রেস চেঞ্জ করবে, ওরা আসবে। তো এখন নলাটি মার্কেট পৌঁছে গেছি, আর মানে জানি না এখন কোথায় যাবে সোহেল। ওইদিকে কি জায়গাটার নাম সোহেল? মানে নাই বাতাউঙ্গা, সোহেল বলছে জানি না কোথায় গাড়ি যাবে, যেখানে গাড়ি যাবে সেখানে থামবে সোহেল। যাওয়া যাক, দেখি খাবা কোথায় যায়। তো আমরা যাব মেন মার্কেট, এই মার্কেটে হলো না কাজটা, যে কাজটার জন্য এসেছিল সোহেল। তো মেন মার্কেটে যদি হয় তো হবে, আর যদি না হয় তো কিছু করার নাই। বাড়ি কি 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 কিছু লাগে জ
যদি বলতো যে বাড়ি যাবো তোর কপালে দুঃখ ছিল অনেক, তো কাজটা হয়ে গেলে ভালোই সোহেলের জন্য আর আমার জন্য। সো আমরা নলাটি যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা প্রায় কমপ্লিটের দিকে, মানে কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের তো যাওয়ার কথা ছিল রামপুরহাট, তো রামপুরহাট মনে আর যা হবে না, কারণ আনসারদেরকে ফোন করলাম তো আনসার বলল যে যা হবে না। আর দুলালকে ফোন করলাম তো দুলাল বলছে যে কি একটা বাড়িতে কাজ পড়ে গেছে তাই যা হবে না। তো আমরা এবার যাব, মানে ভাবছি তো নলাটি একটু ঘুরে নেবো, দিয়ে মুরারে যাবো। আর বারবার ফোন করছে, একটা ফ্রেন্ডের বার্থডে আছে আজকে, তো বার্থডেতে যেতে হবে। তো যাওয়া যাক, বার্থডেতেই যাবো, কিছু করার নাই। কি বল বল, সোহেলকে বলছিল একটা, বললো না, বলতে বলতে থেমে গেলো। তো আমাদেরকে বার্থডেতেই যেতে হবে মনে হয়, দেখা যাক সোহেল কী বলে। সোহেল যা বলবে তাই হবে, যদি বলে যে বার্থডেতে যাবো তো বার্থডেতে, নাহলে বাড়ি। তো দেখো তোমরা হালকা করে আইসক্রিম খাওয়া যাক, সোহেলের কাজ কমপ্লিট হয়েছে তার জন্য আইসক্রিমটা। খাবে তোমরা? নেই খাবা কি হবে। এখানে বার্থডে পার্টিতে যাবো বলে এখানে আধ ঘন্টা থেকে জ্যামে ফেসে আছি, খুব কষ্ট হচ্ছে। মুড়ারে তো এমনিতেই জ্যাম থাকে, আর এই নলাটিতেও জ্যামটা বাকি ছিল, এতটা জ্যাম কি বলবো। প্রায় আধ ঘন্টা হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছি। বার্থডেতে যাবা? আর মনে হয় যাওয়া হবে না। ই বাবা ধরি মারবে, বিশ্বাস গাল দিবে ও চাল গাল। না হলো রামপুরহাট যাব, আর না হলো বার্থডেতে যাব, নাহলে রেল গেটে জ্যামে পড়ে যাবো কাজে। অনেক লেট হয়ে গেল, এবার জ্যাম ছাড়া পর্যন্ত ওয়েট করি, তাছাড়া কিছু করার নাই। এদিক দিয়ে একটা রাস্তা আছে, তো ওই রাস্তাটাতে অনেকটা জ্যাম, তো জ্যাম জেলি জ্যাম যা হবে। এখানে জ্যাম, ওখানে জ্যাম, চারিদিকে শুধু জ্যাম জ্যাম। এখানে জ্যাম, ওখানে জ্যাম, চারিদিকে শুধু জ্যাম জ্যাম। আবার দেখ এবার সোহেলের তো কাজ হয়ে গেছে তার জন্য গেট উঠবে, আবার দেখবি তো জ্যাম লিখবে গাড়ি কি আবার পাতবো আমি ভালো যাচ্ছে। এইখানেও জ্যাম, ওই দিক দিয়ে ঘুরে এলাম, ভাবলাম যে এখানে জ্যাম থাকবে না, বাট এখানেও জ্যাম। বুঝি লাগছে, মানে কিসে লাগছে? মনে মনে কেন রবিবার বার্থডেতে যেতে পেলাম না, শোনাগো আমার খুব কষ্ট হচ্ছে, বিশাল আফসোস। কেন আগে মনে ছিল না, ভুলে গেছিলাম। বাড়িতে বউ বাচ্চা আছে তাই কি মনে থাকে? আরে ভাই মাথায় টেনশন। আচ্ছা দেখো এতক্ষণে জ্যাম ছাড়লো, প্রায় 40 মিনিট পরে জ্যাম ছাড়লো। আমরা ওদিক দিয়ে ঘুরে এলাম, মানে ওইটা মেন রাস্তা, তো এই মেন রাস্তা দিয়ে তোমার ট্রাক যায়, বাস যায়, সব কিছু যায়, বড় গাড়ি। তো এদিক দিয়ে এলাম, এটা একটা বাইপাস রাস্তা টাইপের, তো এইটা দিয়ে যাব আমরা। বারবার ফোন করছে যার বার্থডে, মানে শবনম বারবার ফোন করছে যে তাড়াতাড়ি আসো, এখন আমরা কেক টেক কাটিনি। তো দেখা যাক, যদি তাড়াতাড়ি যেতে পারি তো ভালো, আর না যেতে পারলে দেখা যাক। তো আমরা এখন বাইপাস রাস্তাতে যাচ্ছি, আর রিবা ফোন করেছিল, তো বারবার ডাকছে, তো তাড়াতাড়ি করে যেতেই হবে। আর জ্যামও ছেড়ে গেছে, প্রায় 40 মিনিট পরে আমাদের জ্যাম ছাড়লো। 6-7টার মতো ট্রেন গেল, তারপরে ছাড়লো। তো এবার যাব আমরা বার্থডেতে, তো ওরা তাড়াতাড়ি করছে, তো বললাম যে কেকটা কেটে নিতে, তারপরে আমরা আসছি, তারপরে দেখা যাবে। তো যাই আমরা, চল তাড়াতাড়ি টানতে হবে ভাই। এক্সস্ট লাগা আছে নাকি? আর চা খাওয়া হবে না? চা খাবো, চা সিগারেট খাবো, সিগারেট খাবো, গাড়ি চালাতে পারবো না সিধা উপর।
সোহেল চা সিগারেট ছাড়া যেতেই পারবে না বলছে, প্রথমে চা সিগারেট খাবে তারপরে যাবে। ভাই রে এমনি তো লেট হচ্ছে, তাও ঠিক আছে, এনার্জি তো বাড়াতে হবে। তোমরা দেখো কতক্ষণের মধ্যে পৌঁছাচ্ছি আমরা। এখন বাজছে 5:22, আর দেখি আমরা কটার সময় পৌঁছাই। চাতরা পৌঁছে গেলাম, মনে হয় চাতরাতেও জ্যাম, আমার যা মনে হয়। দেখো তোমরা গাড়ি তো অনেক ফেসে আছে। তো অতটা জ্যাম নাই, খুব ভাগ্য যে জ্যাম নাই, তো তাও জ্যাম একটু, তো যেতে হবে ওইভাবেই। তো ভেবেছিলাম যে চাতরাতেও জ্যাম থাকবে, বাট চাতরাতে জ্যাম ছিল না। তো দেখা যাক, এখনও তো টাইম হচ্ছে 5:35, 5:22 বেরিয়েছিলাম নলাটি থেকে, এখন বাজছে 5:35। তো দেখা যাক কখন পৌঁছাতে পারছি আমরা। তো দেখো তোমরা, তো আমরা এখন মুড়া রোড পৌঁছে গেছি। তো এবার যাব আমরা পাইকড়ের রাস্তায়। তো তোমরা দেখো এখন টাইম হলো 5:46, আর এবার যাচ্ছি পাইকড়, মুড়া রোড পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। তো জানি না ওদের সেলিব্রেট কমপ্লিট হয়ে গেছে কিনা, এখন হয়তো খাওয়া দাওয়া করবে। যদি সেলিব্রেট কমপ্লিট হয়ে যায় তো, মানে কেক কাটা যদি হয়ে যায় তো খাওয়া দাওয়া করবে হয়তো। তো এবার আমরা পাইকর পৌঁছাবো, মুখলিশপুর পার করলাম। তো ওদেরকে ফোন করেছিলাম, তো ওরা বললো যে হিয়াতনগর মোড়ে আছে, জলপুরিতে সেলিব্রেট করা হয়ে গেছে, জানি না ওরা হিয়াতনগর মোড়ে কী করছে। তো হিয়াতনগর মোড়ের কাছে ডাকলো, তো ওখানে যাই গিয়ে দেখি কোথায় আছে। তো রায়হানকে দেখতে পেয়ে গেছি, রায়হান আসছে পেছনে বাইক নিয়ে। রায়হান হাই করে দাও। সেলিব্রেট কেমন হলো? সেলিব্রেট হলো ঠিকঠাকই, তো তোমাদেরই কমি ছিল, তোমরা ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আসা মাত্রই মজা নিয়ে চলে গেল, কিছু বলার নাই। ঠিক আছে, শুনে খুব ভালো লাগলো। তো আমরা নামলাম এবার একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকছি, মল্লিক রেস্টুরেন্ট। হ্যালো বল, এই তো রেস্টুরেন্ট আছে, এই তোর পাইকড়ে, এই ফান্দের দোকানে রেখে। আরে গেল আফতাবের বনু, আর এটা আফতাব, এটা দুই মূর্তি, বিশাল ফেমাস, মুরারের সব থেকে ফেমাস ব্যক্তি এরা দুজন। বাপরে বাপ, এত লজ্জা। ও বিয়ে বিয়ে সোহেল কতটুকু কেক খেতে দেয়, বিশ্বাস হচ্ছে তোর? কেন? আচ্ছা করুণা করুণা হয়েছে দুজন। তুমি কিছু বলবা? ইসব পালন করছে এখন, আইফোন বিক্রি করে দিয়েছে তার জন্য। গজব বেজতি হে, সিঙ্গেল বিয়া করা তার লিগে ওকে আলাদা রেখে দিয়েছে। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এবার আমরা যাব বাড়ি। বাড়ি থেকে গিয়ে ঘুমবো ভাবছি, অনেক ঘুম পেয়েছে। আর রায়হান তুমি কিছু বলতে চাও? রায়হান খুব টেনশনের মধ্যে আছে। রায়হান কী ছিল ওটা? হ্যাঁ এটা কী ছিল মনে হলো, দেখাবো ক্যামেরাতে?
আরে ভাই সব সিগারেট ছিল না কিছুই মনে এক লেভেলের টেনশন কিসের টেনশন বুঝতে পারছি না টেনশন শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো গো বাচ্চা লয় তাহলে দেখো সিগারেটটা তাহলে হবে আপনার কিছু বলছো আমরা কিছু বলবো না ছি আমরা কিছু বলবো না ধোঁয়া আমি একদম সহ্য করতে পারি না আর ওই ধোঁয়াটাই আমার মুখের উপরে উড়াচ্ছে দেখো ওরা ভাই তোমরা যেদিন বুঝবা সেদিন তোমরা সিগারেট খাওয়া বুঝলা তো তোমরা সেদিন তোমাদের তো হয়নি আমাদের হয়েছে আমাদেরকে ওই রাস্তাটা পার করে আসতে হয়েছে না না বলো বলো এই তো আছে আওয়াজ তো আছে তো হ্যাঁ একদম আওয়াজ আছে মানে ওই আপতাবি বলেছে না হতে পারে আমি আমার নিষ্পাপ ভদ্র ছেলে আচ্ছা টাইট নাই তার জন্য কি করবে খাওয়া খাচ্ছে আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন বলো বলো দিদির জন্মদিনে কেমন লাগলো বলো তোমার নাম কি আচ্ছা তো সবাইকে বলো সাবস্ক্রাইব করে দিতে বলো বন্ধুটা বললো সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব করে দিবা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো গাইস সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব আমার চ্যানেলে সো অনেক ঘেমে গেছি এত ফ্যান চলছে চারিদিকে তাও ঘেমে গেছি মানে ভাবতে পারছো তো কতটা খাটনি করা মানুষ সো এবার আমরা যাবো বাড়ি সো আমাদের রামপুরহাট যাওয়ার কথা ছিল তো রামপুরহাট গেলাম না আমরা কারণ দুলাল আর আনসার এলো না আর রামপুরহাটে তেমন কাজও ছিল না তাই কোনো ব্যাপার না নলাটিতে যেই কাজটা ছিল ওই কাজটা কমপ্লিট হয়ে গিয়ে তারপরে রিভার বার্থডেতে এলাম রিভার বার্থডেতে আসার মানে একদম কোনো প্ল্যানই ছিল না মানে একদম ভুলে গেছিলাম যে রিভার বার্থডে আছে তো নলাটিও যা হলো প্লাস রিভার বার্থডেতেও যা হলো তো রিভার বার্থডেতে গিয়ে খুব ভালো লাগলো হয়তো সেলিব্রেটেড টাইমে ছিলাম না বাট পরে যেটুকু টাইমটা কাটিয়েছি খুব ভালো লাগলো সো তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জোরে করে ওই লাইকটা দেবে সো বাই বাই আবার আসছি নেক্সট ব্লগে